Se pare একবার তার উৎপলা যায় প্রিয় দর্শক আমরা কিছু পদ্মা মাছ ধরছি মাছটা Bismillahirrahmanirrahim মাছবাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই সালাম আসসালামু আলাইকুম আমি আজকে পদ্মা মাছটা খন্ড বাই খন্ড করে আমি হারভেস্টিং করতেছি আজকে আমার তৃতীয় হারভেস্টিং আজ আমি পানি ছাড়ে দিছি আপনারা দেখতেছেন কিছুক্ষণের মধ্যে আমরা মাছগুলো ধরব এবং পার্শ্ববর্তী বাজারে পাঠাবো আমি আমার মাছ মার্কেটিং কি দেখছেন আমি একদিনে মাছ বিক্রি করব না পর্যায়ক্রমে ক্রমে মাছগুলো আমরা বিক্রি করব ইনশাআল্লাহ আজকে আমি তৃতীয় দিন আর কি কালকে হচ্ছে আমার দ্বিতীয় দিন আজকে আল্লাহর রহমত তৃতীয় দিন আমি আজকে হারভেস্টিংটা করব আমরা মাছ ধরব গাড়ি আমার আসছে আমি পানি করে ইনশাআল্লাহ আমি পানি ছাড়ে দিছি আপনারা মাছবাড়ির সঙ্গে থাকেন যারা মাছবাড়ি ইউটিউব চ্যানেলটাকে ভালোবাসেন তারা বারবার বলেন যে ভাই আপনার পদ্মা মাছের ট্যাংরা মাছের কই মাছের হারভেস্টিং আসলে আমি ব্যস্ততার কারণে অনেক কিছু দেখাতে ব্যর্থ হয়ে যায় কিন্তু আল্লাহর রহমত পদ্মা মাছের হারভেস্টিংটা দেখাবো আসলে আমরা পদ্মা মাছটা কত দূর কী করতেছি আপনারা মাছবাড়ি ইউটিউব চ্যানেলের উপর আস্থা রাখেন আমরা সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব আমরা কিছু ক্ষতির সম্মুখীন হয়েছি ইতিপূর্বে যেটা আসলে আমাদেরকে যে মাছগুলা বা যে রেণুগুলা বা যে বীজগুলা দিত সেগুলা অপরিকল্পিত হেসারি থেকে আমরা না বোঝার কারণে আসলে জন্ম থেকে কেউ শিক্ষা নিয়ে পৃথিবীতে আসে নাই চলতে ফিরতে শিক্ষা অর্জন করা যায় তারই ধারাবাহিকতার লক্ষ্যেই আমি যেটুকুই শিক্ষা অর্জন করতে পারতেছি দেড় জাতি যেন আর ভোগান্তির মধ্যে না পড়তে হয় এইটুকুই আমি তাদের সামনে তুলে ধরি ইনশাল্লাহ আমি কিছুক্ষণের মধ্যে গাড়ি চলে আসছে আমি পানি করে মাছগুলো ধরবো আপনারা আমাদের সঙ্গে থাকবেন হ্যাঁ প্রিয় দর্শক আমরা কিছু পদ্মা মাছ ধরছি মাছটা আমি নিছিলাম এই হচ্ছে মারফনে এমন কত কোন নাওখানা দিলে Надо, ну.
অনেকগুলোকে খেতে তাহলে ওটা ফার্স্টে অনেক কিছু মাছ ধরা পড়বে এতটুকু মাছত বজা হয়েছে দর্শক আসলে মাছবাড়িতে আপনারা জানেন যে আমরা সঠিক কথা বলছিলাম আমার পদ্মা মাস্টার আজকে লাস্ট হারভেস্টিং আমরা ছোট মাছ দিয়েছিলাম অর্থাৎ 2000 থেকে 2200 লাইনের কিছু মাছ আমি ট্রাই করছিলাম পদ্মা মাছটাকে আসলে চাষ করা সম্ভব নাকি এবং কি পরিমাণ উৎপাদন হয় কিন্তু আমরা তো সবসময় বলেছিলাম যে আসলে আমরা মাছের মান খারাপ হওয়ার কারণে মাছের ক্ষতিগ্রস্ত হয়ে গেছি আমার ছোট ছোট পদ্মা মাছ তারপরে ডিম চলে আসছে ডিম আসার কারণে মাছগুলো বড় হয়নি এবং শীতের সময় ছিল তারপরে আমি প্রায় 2 মনের উপরে মাছ পাইছি আমি মাছ দিছিলাম মোটামুটি 3500-এর মতো আমার 2000 কেজি ছিল এই মাছটা শুধু জাস্ট আমি ট্রাই করার জন্য আজকে মাছটা বিক্রি করলে আসলে কত টাকা লাভ হবে ওইদিকে আমরা প্রথম দিনে 30 কেজি বিক্রি করছিলাম 5000 টাকা সেই দিনকে বিক্রি করছিলাম হলো 47 কেজি মোটামুটি 8-9 হাজার টাকা আর আজকে প্রায় 23 কেজি না 24 কেজি এটা বিক্রি করলে আমার টোটাল কত টাকা খরচ কত টাকা বিক্রি এটা আমরা আসলে পাবো আসলে পদ্মা মাছ হাউজে চাষ করা যায় কি না এরই উপরই আমি কাজ করতেছি আমার আসলে পদ্মা মাছের হারভেস্টিং কেটার আপনাদেরকে হিসাব দিতে চাইছিলাম আসলে পদ্মা মাছটা আমার খুব একটা ভালো রেজাল্ট আসে না এই মাছটা আমি নিছিলাম আসলে এক বায়ুক লোকসা চিত্তে এটা ঘোড়াঘাটের উনি বায়ুক লোক বাদ দেওয়ার কারণে পদ্মা মাছটা আমার খুব মার খাওয়া ছিল তারপরে পদ্মা মাছটা নিয়ে আমি ট্রাই চালাইছিলাম আজকেও আমি মাছটা পাল্লা বিক্রি করছি হলো 950 টাকা টোটালে আমার 4000 মাছটাতে খরচ যে পরিমাণ হয়েছিল সে পরিমাণ আসলে লাভ হয় নাই তারপরেও আমার এটা জানেন আপনারা মাছ বাড়িতে আমি ট্রাই চালাচ্ছি এটাতে যেটা হয়েছে আমি কিন্তু আসলে সেটা ছাড়ি নাই আবার আমি এখানে পদ্মা মাছ কিছু দিছি আপনারা দেখেন মানসম্মত মাছের আসলে গুণ এটা আমার এক মাস হচ্ছে আমি কিন্তু আবারও নতুন করে পদ্মা মাছ দিছি আবার ইনশাল্লাহ ওই মাছটা ছিল খুবই অমানসম্মত এ কারণে মানসম্মত মাছের ঘটনা দেখালে এই মাছটা আসলে এক মাস হচ্ছে আপনারা দেখলে বুঝতে পারবেন এক মাস হচ্ছে এক মাসেই আমার মাছের গ্রোথ ইনশাল্লাহ ভালো হয়েছে এবার খাবারও খাই ওই মাছগুলা খাবারই খাইতো না আসলে ওই মাছগুলা ছিল আমার খুব অসম্মত ইয়া ছিল না আসলে ইয়াতে নেওয়ার কারণে বায়ু ফ্লক থেকে আমি মাছটা কিনছিলাম আসলে সেই সময় আমরা বুঝতাম না যে আসলে কি ধরনের মাছ কিনতে হবে বা কিভাবে মাছ চাষ করতে হবে ইনশাল্লাহ আমার এইভাবে আরও 2টা হাউজে পদ্মা আছে ইনশাল্লাহ আমরা পদ্মাতে পদ্মার যে রেট যদি আমার মাছটা ভালো হইতো তাহলে আমি মোটামুটি ভালো একটা লাভের মুনাফা পাইতাম কিন্তু আসলে মাছটা বায়ু ফ্লকের হওয়ার কারণে এবং অমানসম্মত হওয়ার কারণে মাছটা ছোটো বড়ো বিভিন্ন আকার ধারণ করছিল এখন আমি আবারও আল্লাহ রহমত কিছু মাছ নিয়ে আমাদের নিজস্ব উৎপাদিত মাছ আমরা এটাতে কি করতে পারি আপনাদেরকে বলছিলাম যে আমরা সঠিক তথ্য দেব এবং সঠিক তথ্য দেওয়ায় মাছবাড়ি ইউটিউব চ্যানেলের কাজ আমি ভুল তথ্য দিয়ে এখানে মাসে লক্ষ লক্ষ টাকা লাভ হয়েছে আমরা বলতে পারি না আমরা মিথ্যা কথা বলতে পারি না ওই মাছটার যে লাভ হচ্ছে এটা আসলে খুব সীমিত লাভ এই লাভের কোনো আসলে ইয়া নেই পরিশ্রমের টাকাটা উঠবে না কিন্তু আমি আবারও নতুন করে মাছ পদ্মা মাছি 2-3টা হাউজে আমরা রাখছি ইনশাল্লাহ এটাতে কী রেজাল্ট হয় আসলে প্রথমে ব্যবসা শিখতে গেলে অনেক ঘাত প্রতিঘাত খাইতে হয় আমরা ঘাত প্রতিঘাত নিয়ে ব্যবসা আমি ওটা না বোঝার কারণে আমি ক্ষতিগ্রস্ত হয়েছিলাম আল্লাহ রহমত এটা যে পরিমাণ বাড়তেছে বা যে পরিমাণ গ্রোথ সেই হিসাবে 5 মাসে আমার যে মাছের গ্রোথ আসার কথা ছিল সেই গ্রোথ আসে নাই কিন্তু আল্লাহ রহমত এই মাছটা আমার অনেক ভালো ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলা আমার খুবই সুন্দর
ও হইছে এক মাসে দেখেন আপনারা কি রকম হইছে আর ওই মাসের বয়স আমার আর মাছটা খারাপ হওয়ার পিছনে ছিল মাছটা খারাপ হওয়ার পিছনে ছিল আসলে ওটা শীতের সময় ছিল মাছটা খুবই ছিল আর এটা আমিনুল ভাইয়ের বায়ুক লোক থেকে আমি মাছটা নিছিলাম আসলে এই মাছটা ওই মাছটা আমার খুবই খারাপ ছিল আসলে ব্রিডটা ভালো ছিল না আসলে যদি ব্রিড ভালো না হয় দেখেন আমার ঘনত্বর কথা বলেন কি পরিমাণ ঘনত্ব আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কি পরিমাণ ঘনত্ব দিছি ইনশাল্লাহ ঘনত্ব আপনারা দেখলেই বুঝতে পারবেন অনেক ঘনত্ব মাছ হাই ডেনসিটিতে আমরা পবদাগুলো করতেছি আমরা হাই ডেনসিটিতে পবদাগুলো করতেছি ইনশাল্লাহ মাছগুলো আসলে পবদা মাছ রাতে খাবার খায় তারপরে যেটুকুই আমরা দেখাতে পারতেছি আপনাদেরকে আপনারা দেখেন অনেক অনেক ঘনত্ব আমরা মাছগুলো চাষ করতেছি অল্প দিনের মধ্যে অনেক বড় হয় না আর ওই মাছটা আসলে দেখেন অনেক অনেক ভালো হয়েছে ইনশাল্লাহ আমাদের মাছগুলো আপনারা দেখেন এখানে দেখেন হাই ডিএনসির কথা বলে অন্যান্য চাষিরা আমাদের চাইতে ঘনত্ব মাছ কেউ কারো আছে কিনা আমার জানা নাই আসলে আমরা অনেক ঘনত্ব ইনশাল্লাহ মাছগুলো চাষ করতেছি আপনাদের অবগতির জন্যে আমার আজ থেকে ওই পদ্মা মাছটা আমার হারভেস্টিং শেষ হয়ে গেছে সচেতন হন সতর্কতা অবলম্বন করুন আল্লাহর প্রতি বিশ্বাস করুন বিশ্বাসকারীর জন্য আল্লাহ যথেষ্ট হের রহমানের রাহিম ইহকাল এবং পরকাল সবার সুস্বাস্থ্য কামনা করে করুণা স্বাস্থ্যবিধি মেনে চলে আপনারা করবেন আর এগ্রিকালচার হেল্পার রুবেল আমার একটা কৃষি চ্যানেল আছে আপনারা এই চ্যানেলটাও দেখবেন অবশ্যই কৃষি নিয়ে যারা কাজ করতে যাচ্ছেন আধুনিক কৃষি আসলে আমার কাজ আধুনিকতা আনার লক্ষ্যে আমি এই কৃষি চ্যানেলটাতে কাজ করতেছি দীর্ঘদিন ধরে আপনারা লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেশ দেশান্তরে এই চ্যানেলটাকেও আপনারা যেরকম মাছবাড়িকে আপনারা গ্রহণ করে একটা স্তর দিয়েছেন এবং একটা জায়গা করে নিয়েছে আল্লাহ রহমত আপনারা এগ্রিকালচার হেল্পার রুবেল ইউটিউব চ্যানেলটাকেও আপনারা যদি নিজের মনে করে দেশ জাতির অগ্রগতির হাল ধরবে বলে আমি মনে করি আমি দেশের বিভিন্ন জায়গায় যাচ্ছি আধুনিক কৃষিটার উপরই শুধু মাছ নয় আমরা সব সেক্টর নিয়ে যদি না আগাতে পারি তাহলে আসলে আমাদের অগ্রগতি হবে না আর একটা সেক্টর নিয়ে আগা যায় না আমি আর যদি মাছে পাচ্ছি না তেজপাতায় পাচ্ছি তেজপাতির টার্কি টার্কিতে না হলে হাঁস হাঁসে না হলে কোনো না কোনো দিক দিয়ে না হলে রেনু বিক্রি করতেছি বিভিন্নভাবে আমি ব্যবসাগুলোকে ডেভেলপ করছি তাই আসলে ব্যবসা ঘাত প্রতিঘাত থাকবে এই ব্যবসা করতে গেলে শিক্ষা অর্জন আছে আমি 3 বছর ধরে এই মাছ নিয়ে কাজ করে আজও আমি সঠিক জায়গায় পৌঁছিতে পারি নাই আপনাদের দোয়া চাই আল্লাহ যেন আমাকে একটা সঠিক জায়গা দেয় এই বলে শেষ করছি আসসালামু আলাইকুম আগুনে গেছি আর সাইডেও ভিডিও করে নাকি